তখন থেকে দেখছি আপনি আমার পেছন পেছন হাঁটছেন, ব্যাপার কি বলুন তো? আসলে আপনি আমার আগে আগে চলেছেন তো, তাই বোধহয়। আর কি হচ্ছে? মোটেই না, মানে যা সত্যি তাই বললাম। আপনাদের মধ্যে ছেলেকে আমি খুব চিনি। শুনুন শুনুন, এখনই বলবেন আমি খুব সুন্দর, তারপর আমার নাম ঠিকানাও জানতে চাইবেন। দেখুন, আমার সেরকম কোনো অভিপ্রায় নেই। অপরাজিতা, দেখ না এই ছেলেটা বাস স্টপ থেকে আমায় ফলো করছে, চ। শুনুন, দেখুন আপনি কিন্তু শুধু বোধ আমায় ভুল বুঝছেন, আমি সেরকম টাইপের ছেলে নই। কি হয়েছে কি হয়েছে? না না, কিছু হয়নি কিছু হয়নি। দেখুন, আমাকে কেউ এখানে পাঠায়নি, আর চন্দন নামে কাউকে আমি চিনিও না। আসলে মানে লখনৌ থেকে ট্রান্সফার নিয়ে সবে আমি এই কলেজে ভর্তি হয়েছি, বিশ্বাস করুন। লখনৌ থেকে ফিজিক্সে অনার্স? হ্যাঁ। আপনার নাম? নামটা কিন্তু আপনি জিজ্ঞেস করলেন। আমার নাম শুভব্রত দত্ত। তুইও কি চিনিস? আমার বাবা ওর বাবার ছেলেবেলার বন্ধু। আপনি কি বলুন তো মশাই, এক্ষুনি সেম সাইড হয়ে যাচ্ছিল, ওদের এখন ইনসাইড আর একটা জমতে দিই, চ আমরাই আউটসাইড হয়ে যাই। গুরু, ওই যে ওরা কি ভাবলো বলুন তো? আচ্ছা আপনি তো আগে বলবেন। বলার সুযোগ পেলাম কোথায়? প্রথমত থমক দিলেন, আর তারপরে আপনার বন্ধুরা যেভাবে ঘিরে ধরলো। ছি ছি, ভীষণ অন্যায় হয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। না না, একদিন বাড়িতে আসুন, মা বাবা খুব খুশি হবেন। চলি তাহলে, আসবেন কিন্তু। শুনুন, আপনার সেই কথাটা বলতে এখন খুব ইচ্ছে করছে। কোন কথাটা? ওই যে আপনি সত্যি খুব সুন্দর। ধ্যাত, আপনি এখানে? ল্যাবরেটরিতে একটা কাজ আছে তাই। ল্যাবরেটরিটা বুঝি এখানে? ল্যাবরেটরি তো ওদিকে, এদিকে কি? না মানে থাক, আর মানে বোঝাতে হবে না। আচ্ছা, সময় পেলেই যে আপনি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকেন, আমার বুঝি লজ্জা করে না? ফুটে থাকা একটা ফুলের দিকে তাকিয়ে থাকলে ফুল বুঝি লজ্জায় ঝরে যায়। ও বাবা, পদার্থবিজ্ঞানের ছাত্র একেবারে কবি হয়ে গেছেন দেখছি। পদার্থবিজ্ঞানের অপদার্থ কবি। গুরু, অপরাজিতা, আমি কিছু না করেই অসভ্য, আর ওই ছোড়াটা বুঝি অনেক সভ্য। ওর মধ্যে এমন কি আছে যে আমার নেই? কাম অন বেবি। উরে বাবরে, এই মিষ্টির যা বহর, শেষে না ব্লাড সুগার হয়ে যায়। বাহ, এমন একটা শুভ দিন একটা মিষ্টি সম্পর্ক হতে চলেছে, একটু মিষ্টি মুখ করবে? আরে মিষ্টি মুখ তো করছি, বিলক্ষণ করছি। কমলে, আজকে যে আমার আনন্দ হচ্ছে কি বলবো। হ্যাঁ সত্যি, ঠিক ঠিক ঠিক। এই যে মা, আজকে আমার একটা ডিসিশন নিতে চলেছি, আমাদের অনেক দিনের স্বপ্ন, আশা করি তোমার অমত হবে। কি, কিসের মত? আমরা ঠিক করেছি শুভর সঙ্গে তোর বিয়ে দেব। তোকে খুঁজছিলাম, একেবারেই ফাঁকি দিলি? ফাঁকি? এত কাণ্ড ঘটালি একবার জানতেও দিলি না, ফাঁকি নয় তো কি? ঘটাইনি, ঘটে গেছে। শুনছেন, ওই যে হিরো এসে গেছে, আমরা যাই। না না, আপনারা যাবেন কেন? এই চিঠিটা দিয়ে আমি চলে যাব। কোথায় গেল? আবার প্রেমপত্র? না না, আসলে বাবা বাইরে যাচ্ছেন তো, তাই ওর বাবাকে একটা চিঠি দিয়েছেন। এই যে ও মা, পেটে পেটে এত আজকাল কি ফিজিক্স বইতে তোর ফটো ছাপা হচ্ছে নাকি?
বুকে নিয়ে স্বপ্ন দেখুন। জয় বাবা। খুব সুন্দর সাজিয়েছে না? তোমাকে প্রথম দিন দেখে যে খাবারে খেয়েছিলাম না। আজ কিন্তু সত্যি কথা, তুমি কিন্তু একদম সেরকম না, একদম। দেরি হয়ে গেল, বাড়িতে ভাববে। চলো তোমায় পৌঁছে দিই। না না, এটুকু তো পথ, একাই চলে যাব। তাহলে কাল দেখা হচ্ছে তো? চলি। আজকে দেখাবো চন্দন জিনিস। চল। Oh,